গোলাপগঞ্জ প্রথম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিবৃন্দ। বিস্তারিত অলিউর রহমান তামিমের রিপোর্টে। মাদকসহ বিভিন্ন ধরনের নেশার কুফল সম্পর্কে সচেতন করতে গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় যুব সমাজ ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেছে গোলাপগঞ্জ যুব হকি ক্লাব। শুক্রবার বিকেল 4টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে র্যালি শেষে এসব লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সদস্য নাহিদুল ইসলামের পরিচালনায় আয়োজিত র্যালি পরবর্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএসআই হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম বলেন, মাদকাসক্ত থেকে যুব সমাজকে দূরে রাখতে পরিবারের সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে পিতা মাতাকে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। মা বাবাদের প্রতি অনুরোধ করব, তার আগে যে কি সাফারার সেটা হচ্ছে তার, সেই বাবাকে আমি অনুরোধ করব তাদেরকে সবসময় চোখে রাখতে হবে, বাচ্চার ভাষা বুঝতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ বুঝবে সে কী করতে চাচ্ছে, এই জায়গাটা আমার মনে হয় কিছুটা বাবা মাদের অভিভাবকদের রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব। প্রধানমন্ত্রী যে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসার প্রশাসন কাজ করছে, আমরা আশা করতে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ কাজ করি এই মাদকের বিরুদ্ধে টলারেন্স যে নীতি অবলম্বন রয়েছে তা আমরা রূপ নিতে, আবারও বলছি এই রূপ নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলি পর্যায় থেকে আমরা এই আন্দোলনটি শুরু করতে হবে। গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের মাদক বিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় সামাজিক রাজনৈতিক প্রশাসনিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অলিউর রহমান তামিম, আই ওয়ান নিউজ টাইম, গোলাপগঞ্জ, সিলেট।